জানাবো বিনোদন দুনিয়ার আরো কিছু খবর। নিলয় ও শখের ডিভোর্সের পর এবারে প্রকাশ পেল তাহসান ও মিথিলার ডিভোর্সের খবরটি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দম্পতির ডিভোর্সের খবর প্রথম শোনা যায়। 11 বছরের দাম্পত্য জীবনে তাহসান ও মিথিলার সংসার ভেঙে যাচ্ছে এমন খবর ফেসবুকে ভাইরাল হলে ভক্তরা তাতে হতাশা প্রকাশ করে স্টেটাস দিয়েছেন। এছাড়াও শোনা যাচ্ছে 302 ধারায় মামলাও করেছেন মিথিলা তাহসানের বিপক্ষে। এবছর শিল্পকলা পদক পাচ্ছেন দেশের 7 গুণীজন। বৃহস্পতিবার 7 শিল্পীর হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আরো উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার 7 গুণীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, যন্ত্র সঙ্গীতে পবিত্র মোহন দে, চারুকলায় কালিদাস কর্মকার, নৃত্যকলায় মোহাম্মদ গোলাম মুস্তাফা, লোক সংস্কৃতিতে সিরাজউদ্দিন পাঠান এবং কণ্ঠ সঙ্গীতে মিতা হক। বক্স অফিসে যখন জগ্গা জাসুস সিনেমাটি রম রমা, ঠিক তখনই উদ্ধার করা হয় এই ছবির এক অভিনেত্রী বিদিশা বেজবরুয়ার মরদেহ। হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করেনি ভারতের পুলিশ। বলিউডের অজয় দেবগানের তানাজি দ্য আনসাং ওয়ারিয়ারের ফার্স্ট লুক বের হয়েছে। এবার মারাঠা বীর সুবেদার তানাজি মানসুরের চরিত্রে অজয় দেবগান। শিবাজি মহারাজের এই সেনাপতির জীবনের ওপর মুক্তি পেতে চলেছে তার ছবি তানাজি। ছবির প্রথম পোস্টার টুইটারে প্রকাশ করেছেন অজয়। এবার হলিউড করতে যাচ্ছে বলিউড সিনেমার রিমেক। ভারতীয় সিনেমা থেকে গল্প ধার নেবে হলিউডের ছবি, আর এর শুরুটা হচ্ছে ঋত্বিকের কাবিল সিনেমার হাত ধরে। শোনা যাচ্ছে ফক্স স্টার স্টুডিও আগ্রহ প্রকাশ করেছে কাবিলের হলিউড ভার্সন তৈরি করার জন্য, আর তাই ফক্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনের সভাপতি টমাস জেগুস ফোর্স করেছিলেন ঋত্বিককে। দুজনের মধ্যে প্রাথমিক কথাবার্তাও হয়েছে শোনা যায়। সম্রাট মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত অ্যালবাম বাইবেল নিলামে উঠেছে। অ্যালবামটিতে রয়েছে 12টি গান, এর মধ্যে 9টি গান কোথাও প্রকাশ হয়নি। গানগুলো পপ সম্রাটের ব্যক্তিগত সহকারীর কাছে সংরক্ষিত ছিল। শুধু অ্যালবাম নয়, নিলামে তোলা হবে তার নিজের ছবি, ব্যবহার করা টেডি বিয়ার ও পোশাক। এই মাসের শেষে নিলামের চূড়ান্ত ফলাফল জানানো হবে। দর্শক চলছে আনন্দ।